ব্রেকিং নিউজ ক্যাচ হাতছাড়ার ছাড়ার মার্শুল গুণে জয় হাতছাড়া করল বাংলাদেশ লিটন একাই হারিয়ে দিল বাংলাদেশকে কোটি কোটি বাঙালির চোখে কান্না বইয়ে দিল লিটন কুমার দাস তাই লিটন দাসকে দল থেকে বাদ দেওয়ার ব্যাপক গুঞ্জন উঠেছে বিস্তারিত দেখুন শেষ পর্যন্ত পরাজয় দিয়ে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব শুরু করেছে বাংলাদেশ বাংলাদেশের একশো একাত্তর রানের বড় পুঁজি সত্ত্বেও ক্যাচ হাত ছড়ার সুবিধা আদায় করে লঙ্কানরা পেয়েছে পাঁচ উইকেটের জয় টি টোয়েন্টি বিশ্বকাপের সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের এটাই সবচেয়ে বেশি রান তাড়া করে পাওয়া জয় সারজায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো একাত্তর রান জড়ো করে বাংলাদেশ দলের পক্ষে অর্ধশতক হাঁকার নাই নাইম শেখ ও মুশফিকুর রহিম বাষট্টি রান করে নাইম ছিলেন দলের সর্বোচ্চ স্কোরার যদিও এজন্য তাকে খেলতে হয়েছে বা বল তার ব্যাট থেকে আসে ছটি চার রানে ফেরা মুশফিক এদিন খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস সৈত্রিশ বলের মোকাবেলায় পাঁচটি চার ও দুটি ছক্কা হাঁকিয়ে ছাপ্পান্ন রান করে অপরাজিত থাকেন তিনি এছাড়া আজও লিটন দাস ব্যাটিংয়ে ছিলেন পরাস্ত ঠান অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ পাঁচ বলে অপরাজিত দশ আফিফ হোসেন দ্রুব ছয় বলে সাত ও সাকিব আল হাসান সাত বলে দশ রান করেন জয়ের লক্ষ্যে খেলতে নেমে প্রথম ওভারেই নাসুমের বলে কুশল প্যারা হারায় শ্রীলঙ্কা যদিও নিজের দ্বিতীয় ওভারেই নাসুম ছিলেন খরুচে ওয়ান ডাউনে নেমে দলের হাল ধরেন চারিত আসালাঙ্কা দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কার সঙ্গে গড়েন উনসত্তর রানের পার্টনারশিপ সাকিব আল হাসান জোড়া আঘাত হানলে সাজঘরে ফেরেন নিশাঙ্কা একুশ বলে চব্বিশ ও আভিস্কা ফার্নান্দো তিন করে চোদ্দ লিটনের হাতে জীবন পাওয়া ভানুকা রাজা পক্ষে সময়ের সাথে সাথে বিধ্বংসী ব্যাটিং শুরু করেন অর্ধশতক তুলে নেওয়া আসালাঙ্কা জীবন পান তেষট্টি রানে এবারও ক্যাচ হাত ছাড়া করেন সেই লিটনি জোড়া ক্যাচ হাত ছাড়ায় বদলে যায় বাংলাদেশের শরীর ভাষাও সাকিবের নিয়ন্ত্রিত বোলিংও আর দলকে ম্যাচে ফেরাতে পারেনি নবম ওভার শেষে দুই ওভারে মাত্র ছয় রানের খরচায় দুই উইকেট শিকার করা সাকিব ফের বোলিংয়ে আসেন সতেরোতম ওভারে ম্যাচ চলে গেছে লঙ্কানদের নিয়ন্ত্রণে শেষ পর্যন্ত শ্রীলঙ্কা ম্যাচে জিতে নেয় আঠারো দশমিক পাঁচ ওভারে পাঁচ উইকেট হাতে রেখেই বাংলাদেশের পক্ষে সাকিব ও নাসুম দুটি করে উইকেট স্বীকার করেন একটি উইকেট পান সাইফুদ্দিন তিন ওভার বল করে সাকিব খরচ করেন সতেরো রান দুই দশমিক পাঁচ ওভার বল করা নাজুম আহমেদ জোড়া উইকেট পেলেও রান খরচ করেছেন বাংলাদেশের ইজি ম্যাচ হেরে গেল আজকের এই হারে সবচেয়ে বেশি কার দোষ রয়েছে বলে আপনারা মনে করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এবং প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে